আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকেও দুইটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে এখানে আমি চিকেন রান্না করব। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর ডালচিনি, কালো একটা এলাচ আর সাদা এলাচ দুই তিনটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। আর এখানে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে একটু হালকা পানি দিয়ে মশলাটা আমি কষাবো। মশলাটা একটু তেল উঠে আসলে আমি চিকেনগুলা দিয়ে দিব। এখানে চিকেন আর কয়েকটা আলু দিয়ে ভুনা করব। মশলা যত ভালো করে কষাবো চিকেনটা, তত চিকেনের একটা আস্টা গন্ধ আছে ওইটা চলে যাবে। এই জন্য ভালো করে কষাই নিব। যত ভালো করে কষাবেন ওই ফ্লেভার গন্ধটা চলে যাবে। চিকেনটা আমি ভালো করে কষাই নিব। কষাই নিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকা দিব। একটু সিদ্ধ হবে, সিদ্ধ হলেই আমি কষাই নিয়ে তারপরে ঝোলের পানি একটু অ্যাড করব। আমার ভিডিও যদি ভালো লাগে ভাইয়া এবং আপুদের, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আমার চিকেনটা রান্না হয়ে গেছে। কিছুটা এখানে 2 চামচের মতো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। চিকেনে একটু ভাজার গুঁড়া দিলে ভালো লাগে, সব তরকারিতেই ভালো লাগে। আমি একটু চিকেনই একটু দেই। আমার এই রান্নাটা হয়ে গেলে আমি রুই মাছের ডিম ভুনা করব। এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, আর একটু তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ দিয়ে সরিষার তেল দিয়ে আমি ভালো করে বাদামি করে নিয়ে আমি মাছের ডিমটা ছেড়ে দিব। এখানে একটু জিরা বাটা, আদা বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে আমি মাছের ডিমটা দিয়ে দিব। এটা রুই মাছের ডিম। রুই মাছের ডিম, যে কোনো ডিম বাচ্চাদের খাওয়া খুব ভালো, কারণ আমাদের চুল পড়ে যায়, আর মাছের ডিমেতে ভিটামিন ই আছে। এই ডিম খেলে মাথার চুল ভালো থাকবে, বাচ্চাদের খাওয়ানো ভালো। আমার বাচ্চারা খুব পছন্দ করে এই ডিম ভুনাটা, রুই মাছের ডিম। মাছটা অনেক বড় ছিল, ডিমও অনেকগুলো ছিল। আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। দেশে এবং বিদেশে সব ভাইয়া এবং আপুদের আমার ভালোবাসা জানাই। সবাই আমার পাশে থাকবেন, আমি সবাই পাশে থাকব। আল্লাহর রহমতে সবাই সবাই কি আমাদের লাগবে। আমি এই ডিমটা ভালো করে ভেজে নিব। এমনি খেতেও ডিমটা খুব মজার লাগে, ভাত খেতেও ভালো লাগে, ভাত রুটি দেখে তো ভালো লাগে অনেক। আজকের মতো আমার রান্না এখানে শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আপনার পরিবারদের নিয়ে সবাই ভালো থাকবেন। আজকের রান্না আমার এখানে শেষ। এখানে চিকেন আর রুই মাছের ডিম ভুনা। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।